মোহাম্মদ শাকিল হোসাইন বলেছেন হাদিস অস্বীকারীদের সরাসরি কাফের বলা যাবে কি তাদের থেকে কিভাবে সতর্ক থাকা যাবে না সিহা করবেন হাদিস অস্বীকার করা এটা কোনো মুসলিমের পক্ষে সম্ভব নয় হাদিসকে জ্ঞানের উৎস হিসাবে গ্রহণ করা ফরস ইসলামে জ্ঞানের দুটো উৎস আল কোরআন এবং আসন্না কেউ যদি আল কোরআনকে অস্বীকার করে শুধু সুন্নাকে মানে তাহলে সে ইসলামকে অস্বীকার করল কেউ যদি আল কোরআনকে মানে বলে দাবি করে এবং তারপরে সে আসন্নাকে একদম পুরোপুরি অস্বীকার করে তাহলে সে ইসলামকে অস্বীকার করলো কারণ এ দুটো মিলেই পুরো ইসলাম যদি এই দুটো মিলে কেউ ইসলামকে আসলে প্র্যাকটিস না করেন তাহলে ইসলামের বহু জিনিস তাকে অস্বীকার করতে হচ্ছে ফলে ইসলামের মূল যে স্কেলিটন মূল যে রূপরেখা ইসলামের যে ভিত্তি এটাকে সে আসলে ভেঙে চুরমার করে দিচ্ছে অতএব একজন মুসলিমকে অবশ্যই অবশ্যই আল কোরআন এবং আল আলহাদিস এ দুটো মানতেই হবে এ দুটোর কোনো একটি মানাটা ইসলামকে অস্বীকার করা সামিল এখন আমরা দেখতে পাচ্ছি হাদিসকে যারা অস্বীকার করছে তারা সংশয়বাদী হিসাবে নিজেদেরকে পরিচিত করতে চাচ্ছে এবং তারা হাদিস অস্বীকারী এই বিষয়টা স্বীকার করছে না তারা বলছে যে আমাকে যারা হাদিস অস্বীকারী বলছেন তারা ভুল করছেন মূলত তিনি হাদিস অস্বীকারী কারণ হাদিস যদি কেউ স্বীকারই করবেন তাহলে অথেন্টিক হাদিসগুলোকে তো স্বীকার করতে হবে তাই না এখানে মোতাওয়াতের এবং আহাদের মধ্যে পার্থক্য করাটা একদমই অসঙ্গত শাহি বুখারির মুসলিমের এবং কুতুবুস্সুনানের মুসনাদ ইমাম আহমদের কুমহাদিসের যত বই আছে সবগুলোতে অধিকাংশ হচ্ছে খাবারুল আহাদ এবং এগুলো তালাক্কাতিল উম্মুবেল কাবুল উম্মাতের স্কলারদের এই যে চোদ্দোশো বছর ধরে হাজার হাজার গ্রুপ গ্রুপ অফ স্কলার্স ইমাম বড় বড় ইমাম সাহাবাদের মধ্যে যা যত বড় ইমাম ছিলেন তাবে ইন্দের মধ্যে ইমাম আল বসরি ইমাম আউজারি এভাবে ইমাম আইন এবং পরবর্তীতে ফেখের বর্বর ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাইফ ইমাম আহমেদ ইবনা হাম্বাল ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম আবুদায়দিরা সবই তো এই সকল শহীদ হাদিসকে গ্রহণ করেছেন তাদের হাদিসের টার্মানোলজি এবং হাদিস গ্রহণের যে নিয়মাবলী নীতিমালা তারা এখানে আমাদের জন্য উম্মার নীতিমালা থেকে তারা আমাদের জন্য পেশ করে গেছেন সে সবেই আমরা দেখতে পাচ্ছি ইসলামের সকল মেন প্রত্যেক আলেম মেনেছেন আজকে যারা অস্বীকার করছে তাদের জ্ঞানের মাত্রা কতটুকু তারা কি করে কোন ভিত্তিতে আসলে হাদিসকে অস্বীকার করছেন তারা কিছু সংশয় নিজেরাই তৈরি করছেন তারা জানেন তাদের সামনে অনেক হয়তো অজ্ঞমূর্খ মানুষ আছে বা কম বুঝে এরকম মানুষ আছে এই মানুষগুলোকে কনফিউজ করার অভিপ্রায় তারা এই কাজটা করছেন তারা কিন্তু এখনো যারা কোরআন সুন্নার এবং ইসলামের ওলামাই কেরাম স্কলার তাদের কাউকেই তারা কোনো দিন কনভিন্স করতে পারেননি এবং পারবেন না কারণ তারা মিথ্যাচার করছেন সন্না এবং হাদিফ অবশ্যই ইসলামের একটা মাসদার একটা জ্ঞানের উৎস অতএব একে অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রথমত যারা সরাসরি ঘোষণা করে অস্বীকার করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তাদের কনফিউজিং বক্তব্যর ব্যাপারে আপনি যদি যথেষ্ট পরিমাণে কোরআন সন্ন্যার জ্ঞানে সমৃদ্ধ না হন তাহলে সেই কথার দ্বারা আপনি প্রভাবিত হবেন এবং বলবেন বা সুন্দরিত কারণ এখন যে কোনো ব্যক্তি খুব চাতুর্যের সাথে শৈল্পিকভাবে কোনো কথা উপস্থাপন করে সে যত খারাপ কথাই বলবে যত অসত্য কথা বলবে যত মিথ্যাচার করবে কিছু মানুষ দেখা যায় তাদেরকে লাইক দিচ্ছে তাদেরকে সমর্থন করছে বলছে হ্যাঁ তাই তো আমিও তো ভাবতাম প্রত্যেকের মনেই তো খারাপ ভাবনাগুলো আসে শয়তান সেগুলো ওয়াস আকারে দিয়ে দেয় যেন সে সালাত না পড়ে সালাত সম্পর্কে বিরূপ ধারণা করে কোরআনের কোনো আয়াত সম্পর্কে বিরূপ ধারণা করে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে বিরূপ ধারণা করে এগুলো সব তো শয়তানের কাজ তাই না অতএব সেই কাজ যদি কোনো দিন আপনার মনে কনফিউশন তৈরি করে একজন সেই কনফিউশনটাকে যুক্তি হিসাবে তুলে ধরছেন আর আপনি বলবেন যে বাহ কথা তো ঠিকই আমি অনেক দিন ধরে ভাবছিলাম এটা হতে পারে না এটা হতে পারে না প্রত্যেকে তার নিজের জ্ঞানগত মান সম্পর্কে জানেন অতএব নিজেকে যদি আপনি সত্যিকার মুসলিম হিসাবে আসলে এখনো প্রতিষ্ঠিত করতে না পারেন আপনি এই ধরনের সংশয়গুলো শোনা থেকে সতর্ক থাকবেন কোনো প্রয়োজন তো নেই যদি আমি সত্যের পথে থাকি আমাকে এই সত্যের বিরুদ্ধে যারা সংশয় ছড়াচ্ছে সন্দেহ সুবাদ ছড়াচ্ছে বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলছে সেটা আমার শোনার কী প্রয়োজন আমি মনে করি আমাদের সাধারণ যে সমস্ত মুসলিম পাঠক পাঠিকা কিংবা শ্রোতারা রয়েছেন আমি তাদেরকে প্রথমে বলবো এই সংশয়বাদীদের যুক্তিগুলো শোনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ একটা জিনিসকে গড়া অনেক কঠিন কিন্তু ধ্বংস করা খুব সহজ আপনার যে ইমানের সৌধ আপনি তৈরি করেছেন কোরআন ভিত্তিক যে জীবনটা আপনি তৈরি করেছেন সেটাকে আপনি মাত্র একজন ব্যক্তির একটা যুক্তি দিয়ে আপনি নষ্ট করে দিতে পারেন ইবলিস এমনই একটা ছোট্ট খোঁড়া যুক্তি দিয়ে আল্লাহর রহমত থেকে সে মাহরুব হয়ে গেল বঞ্চিত হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল আল্লাহ সোহান্তালা কোরআনে কিন্তু সেটা তুলে ধরেছেন বলেছেন আবা ওয়াস্তেকবারা ওয়াখান ক্যাফির সে অস্বীকার করল সে অহংকার করল এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আপনি ছোট্ট উদাহরণ থেকে বুঝতে পারবেন যদি কেউ আল্লাহর কোন মৌলিক জিনিস তার কালামকে অথবা তার রসুলের সন্নাকে অথবা ইসলাম ইসলামের মৌলিক আরকানগুলোকে ইমানের রকনগুলোকে অস্বীকার করে তাহলে তার ক্ষেত্রেও কোরআনের এই কথাটা প্রযোজ্য হবে আবা দ্বারা ওয়া ক্যান মিনাল ক্যাফিরিন আল্লাহ আমাদেরকে এই ধরনের অহংকার থেকে কুফুরি থেকে এবং ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা যেন কোরআন এবং সেহী বিশুদ্ধ সুন্না মেনে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি যে পথে আমাদের সালাফ চলে গেছেন সাহাবাই করাম তাবের ওন আ ইম্মাতুল হুদা বড় বড় ইমাম ইম্মাতুল হাদিফ ইম্মাতুল ফেখে ও তারা যে পথে চলে গেছেন আসুন আমরা সে পথেই হাঁটি সেটাই নিরাপদ আমি জানি অথবা নাই জানি আমি বুঝতে পারি অথবা নাই বুঝতে পারি আলেম যারা নলেজেবল যারা বিজ্ঞ প্রাজ্ঞ যারা অত্যন্ত উঁচু মানের মোত্যাকি মুসলিম আসুন তাদের পথে আমরা চলি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে এবং নিরাপদ হবে ইনশাল্লাহ এবং আল্লাহর রহমত আমরা প্রাপ্ত হব এখানে আমি আরও দু একটি কথা একটু বলি যারা হাদিস নিয়ে কথা বলছেন বিরুদ্ধে কথা বলছেন দ্বারা অনেকে সংশয়াচ্ছন্ন হয়ে পড়ছেন তাদের জন্য ছোট্ট কয়েকটা মেসেজ আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন সুরাল মাইদার বিরানব্বই নম্বর আয়তে ও আছে আল্লাহ ও আছেদার ও ফাইনতা আল্লাহ রাসোলাউল মবিন আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো এবং সাবধান থাকো সতর্ক থাকো আপনি বলেছেন কীভাবে সতর্ক থাকে থাকা যাবে দেখেন আল্লাহ সুমন্ত নিজেই সতর্কতার কথা বলেছেন ফাইনতা আল্লাহতুম যদি তোমরা পিছু হটো অর্থাৎ আল্লাহর আনুগত্য থেকে সরে যাও রসুল সাল্লাহলামের আনুগত্য থেকে সরে যাও ফায়লামো তাহলে জেনে রাখো নিশ্চয়ই আমার রাসুলের উপর স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাহলে রাসুল কোরআনকে পৌঁছেছেন শুধু ব্যাপারটা তা না কোরআনের ব্যাখ্যাটাও তিনি পৌঁছেছেন এবং কোরআনের এই ব্যাখ্যাটা তিনি কখনও তার বক্তব্য দিয়ে দিয়েছেন সেটা কাউলি হাদিস কখনও তার অ্যাক্টিভিটিস দ্বারা দিয়েছেন সেটা ফেললি হাদিস কখনও তিনি কোনো বিষয়ে মৌনসম্মতি জ্ঞাপন করে দিয়েছেন সেটা তার তাকরির হাদিস এবং আমরা এক্ষেত্রে দেখি আল মেকদামুবাদি আল্লাহ তিনি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলা আল্লাহ যে জেনে রাখো আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন অমিতলাহু মারহ এবং তার অনুরূপ আরেকটা ওয়াহি এখানে ইবনু বাক্তাল সেহাল বখারির ব্যাখ্যায় তিনি এই হাদিসের নিচে যে সারা করেছেন তাতে বলেছেন আলাদা বেদালিকা সুনালি ওতিয়া এ এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন সেই সুন্না সেই হাদিস যা তাকে দেওয়া হয়েছে এবং নবী সালাম সাল্লাম আরও বলেছেন যেটার দ্বারা হাদিসের সারবত্তা আরও বোঝা যায় বলেছেন আলা কুরায় জলুন সেবায়নু আলা আরি জেনে রাখো যে একজন ব্যক্তি পরিতৃপ্ত সে তার আসনে বসে থাকে এবং সে হয়তো তার যুক্তি কথাবার্তা দ্বারা বলতে বলতে সে বলেই ফেলে আলাইকুম কুম বেহাদাল কোরআন তোমরা শুধু এই কোরআনটাই মানবা আলাইকুম কুম বেহাদ আল কোরআন তোমরা শুধু এই কোরআনটাই মানবা ফমা ওজাদ তুমফি হে মিন হেলালিন হেললু হু তোমরা এই কোরআনের মধ্যে যে হালাল পাও শুধু সেটাকে হালাল বলবা ওমা ওজাদ তুমফি হে মিন হারিন ফাহার রেমু এবং তোমরা এই কোরআনের মধ্যে যে হারামটা পাও শুধু সেটাকে হারাম বলবে এর বাইরে সব আর কিছু নাই তাই না যারা হাদিস সম্পর্কে সংশয় সরাচ্ছে কিংবা হাদিসকে অস্বীকার করছে তারা দেখা যাচ্ছে যে কবরের আজাবকে মানে না এরকম আরও বিভিন্ন হাদিস দ্বারা যেগুলো সাব্যস্ত সবগুলোকে তারা অস্বীকার করছে এই হাদিসটা ইমাম আহমদ মুস্তাদি বর্ণনা করেছেন আবু দাউদ বর্ণনা করেছেন শেখ আলবানী সহি আবি দাউদের মধ্যে এটাকে সহিদ বলে উল্লেখ করেছেন নবী সাল্লা সাল্লাম থেকে আরও বর্ণিত আছে যে হাররামা মাহারামা রাসুল্লা সাল্লাহসাল্লাম কামাহামাল্লাহ রসুল্লা সাল্সলাম যেটাকে হারাম করেছেন সেটার মর্যাদা এবং অথরিটি সেরকমই যেটা আল্লাহ সুমন্তাল্লাহ হারাম করেছেন অর্থাৎ আল্লাহ সুমান্তাল্লাহ যেটাকে হারাম করেছেন তার যে অথরিটি রাসুল সাল্লাহ আসাল্লামকে আল্লাহ সে অথরিটি দেওয়ার কারণে ঠিক একই অথরিটি হলো তাহলে কোরআন এবং সন্নাহ হারাম সাব্যস্ত করার ক্ষেত্রে এবং ওয়াজে ফরজ সাব্যস্ততা করার ক্ষেত্রে অহির অথরিটি তারা সেটি লাভ করেছে এবং এই জন্য আমরা দেখি কোরআনে আলস বলেছেন মান আত রাসুলা ফাকাদ আত আল্লাহ যে রাসূলের অনুসরণ করলো আনুগত্য করলো সালদারি আনুগত্য করল শেষ যে হাদিসটা বললাম সেটি ইমাম তিরমিজি বরণনা করেছেন হাকে বর্ণনা করেছেন এবং শাহ সেহ সুনান তিরমিজির মধ্যে এটাকে সহি বলেছেন আবু হুরাদ তাল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন সেটি ইমাম বুখারি সাহেব বুখার মধ্যে নিয়ে এসেছেন বলেছেন মামিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আহাদুন আখতার হাদিস আন হুমিনী ইল্লামা কানামিন আবদুল্লাহ আমর ফাইনাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু বলেছেন রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাহাবাদের মধ্যে আমার চেয়ে তার থেকে হাদিস বেশি বর্ণনা আর কেউ ছিল না তবে আবদুল্লাহ ইবনে আমর ইবনা আসের কথা আলাদা কারণ তিনি হাদিস লিখতেন আর আমি হাদিস লিখতাম না এটাকে দপ্ত করতাম এটাকে সংরক্ষণ করতাম আমার সিনায় তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে হাদিসের পক্ষে সাহবাইকার সোচ্চার ছিলেন এবং সাহাবাইকার নবী সাল্লা সাল্লাম থেকে তার প্রত্যেকটা জিনিস নোট করতেন আজকে আমরা যেমনটা দেখি একজন বড় স্কলার তার চারপাশের ছাত্ররা থাকে তিনি কি করেন কি বলেন কিভাবে সালাদ পড়েন কিভাবে তার মুভমেন্টটা হয় প্রত্যেক জিনিস নোট করে তাই না ঠিক এভাবে আমরা জাগতিক ক্ষেত্রেও দেখি যে যে যার ভক্ত সে সব কিছু নোট করত কেরাম যা কিছু নবী সাল্লা সাল্লামের কাছ থেকে তারা দেখেছেন মনে রেখেছেন আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে আরবদের প্রখর মেধা ছিল আজকের কম্পিউটার যেভাবে স্মরণ রাখতে পারে তার চেয়েও বেশি স্মরণ তারা রাখতে পারতেন সেটা সেই কালচার যারা জানেন না তারা হয়তো বলেন লেখার বাইরে কিছুই তারা গ্রহণ করবেন না আমরা এই হাদিসটা থেকে দেখলাম যে আবহাওয়ারা এটা দপ্ত করতেন সঠিকভাবে এবং সাহাবাদের মধ্যে কেউ কেউ হাদিস লিখতেন অতএব যারা বলেছেন সাহাবারা হাদিস লেখেননি সেটা যেমন শুদ্ধ নয় আর যারা বলেছেন লিখার বাইরে কিছু মানব না সেটাও শুদ্ধ নয় কারণ আরবদের এই প্রখর মেধা এবং তাদের হেফস শক্তি শক্তি সেটি আসলে অত্যন্ত প্রখর ছিল ফলে সেই প্রখর স্মরণশক্তির কারণেই আমরা দেখতে পাচ্ছি প্রজন্মের পর প্রজন্ম এই জিনিসগুলো তারা আমাদের উম্মার কাছে নিয়ে এসেছে আবু রাফের রাদি আল্লাহ তাল্লাহ সাল্লাম থেকে আরেকটা হাদিসে বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাউ আহাদাকুম লা উলফিয়ান্না আহেদা আমরি আমার তবিহিউ নাহ বলছে যে তোমাদের কাউকে এভাবে পাওয়া যাচ্ছে যে সে তার আসনে বসে আছে এবং তার কাছে আমার নির্দেশ আসছে সেই নির্দেশ যে নির্দেশ আমি দিয়েছি অথবা যা থেকে আমি নিষেধ করেছি এমন নির্দেশনা যখন তার কাছে আসে ফায়াকুল সে বলে লা না আমি জানি না মা ওয়াজেদ নাফি কিতাবিল্লাহ নাহু আল্লাহর কিতাবের মধ্যে যা আমরা পাব শুধু সেটাকে অনুসরণ করব তাহলে এই যে বিষয়টা আমরা এখানে পেলাম সেখানেও দেখা যাচ্ছে যে যারা আজকে নিয়ে অস্বীকার করছে তাদের সংশয়ের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম আগে থেকেই আমাদেরকে তাম্বি করেছেন এ হাদিসটি ইমাম সাইফ তার মুস্তান গ্রন্থ বর্ণনা করেছেন আবু আবুদাউদ বর্ণনা করেছেন তিরমিজি বর্ণনা করেছেন এবং তিরমিজি বলেছেন হাদা হাদিসুন হাসানুন শাহি শেখ আলবাণী এটাকে সহি বলেছেন অনেকগুলো গ্রন্থে ইমাম খাতাবি যিনি সুনান আবি দাউদের উপর তিনি তালিক লিখেছেন মা আলেম সুনান গ্রন্থে তিনি বলছেন যে এই যে হাদিস এই কথা দ্বারা নবী সাল্লাহ আলাই সাল্লাম সুন্নাতের বিরোধিতা যারা করছে যে সুন্না নবী সাল্লাহ সাল্লাম নিজে রেখে গেছেন সেই ব্যাপারে সতর্ক করছেন যে সুনা নবী সাল্লাহ সাল্লাম নিজে রেখে গেছেন অথচ ঠিক তার অনুরূপ বর্ণনা কোরআনে পাওয়া যায় না সেটাকে যারা অস্বীকার করছে এই হাদিস তাদের ব্যাপারে সতর্ক করছে অর্থাৎ সুন্না দ্বারা একটা বিষয় সাব্যস্ত হল সেটা আপনি কোরআনে পাচ্ছেন না আপনি বললেন কি আমি কোরআনে যা আছে সেটা মানব আমি সুন্নায় যা পাওয়া গেছে কোরআনে যদি না পাই সেটা মানব না আল খাতি বলছেন এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে তো তিনি আরও বলেছেন যে এই যে সংশয় এই যে ভুল বিভ্রান্তি হাদিসকে অস্বীকার করা বা এগুলোকে রিজেক্ট করা এ কাজটা করেছে রাওয়াফেদ এবং খাওয়ারিজ এ দুটো গ্রুপ রাওয়াফেদ হচ্ছে যারা শিয়া তিনি বলেছেন ইন্না হুম তা আল্লাহ কুবে গাহির কোরআন তারা কোরআনের প্রকাশ্য ভাষ্যের সাথে নিজেকে তালিক করেছে ও তারা খুব সুনান আল্লাতি কাব্য মিনাত বায়ানাল কিতাব এবং সেই সুন্নাকে তারা তরক করেছে রিজেক্ট করেছে যেটা মূলত কিতাবকেও অন্তর্ভুক্ত করেছে ফাতাহদল্লু ফলে তারা নিজেরা হয়রান হয়ে গেছে অস্থির হয়ে গেছে নিজেরা কনফিউশনের মধ্যে ডুবে গেছে এবং ফলে তারা ভ্রষ্ট হয়ে গেছে তো এইভাবে আমরা বলবো যে আজকে যেহেতু আসলে এই বিষয়টা নিয়ে একটা বড় ফেতনা দেখা দিয়েছে জন্য আমরা একটু বেশি লম্বা করে কথাটা বললাম আমরা আশা করবো যে আমাদের প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা কোরআন সুন্দর বিরুদ্ধে যারা সংশয় সরাচ্ছে তাদের সে সংশয় দ্বারা প্রভাবিত হবেন না এবং সেগুলোর একটা কেউ গ্রহণ করবেন না বরং কোরআন সুন্নার পক্ষে যে হাজার হাজার দলিল রয়েছে এবং আমাদের লক্ষ লক্ষ ইসলামিক স্কলাররা কথা বলেছে তাদের সেই লেখনিগুলো পড়বেন এবং তাদের মতামতটাকেই আপনারা মেনে নেবেন ইনশাআল্লাহ